তার বিচার এবং ইসকনকে নিশ্চিত করার দাবিতে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি এবং মুসলিম যুবক ভাই এবং মুজাহিদ ভাইয়েরা, আপনারা জানেন আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি। আমি এখানে যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা আছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আছে এবং প্রশাসনের ভাইয়েরা আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের এই সমাবেশ নয়, শুধু সারা বাংলাদেশে ইসকনকে ঘিরে যে সমাবেশগুলো হচ্ছে এটা কি হিন্দু ধর্মের বিরুদ্ধে না ইসকনের সন্ত্রাসীদের বিরুদ্ধে? আমরা আমাদের হিন্দু ভাইদেরকে বলতে চাই, আমাদের এসকের এবং ইসকনকে ঘিরে যতগুলো প্রতিবাদ সমাবেশ হচ্ছে প্রত্যেকটি সমাবেশকে ঘিরে এরা এটা হিন্দুদের হিন্দু বিরোধী একটা সমাবেশ হিসেবে এটা প্রচার করতে চায় এবং এটা দেখাইয়া ভারতকে এবং সারা বিশ্বকে দেখাতে চায় যে বাংলাদেশের মুসলমানরা রাষ্ট্রীয়ভাবে এরা হিন্দুদের বিরুদ্ধে কথা বলতেছে। আল্লাহর বাহিনী যারা সারাই নিজামী হবে, আল্লাহর বাহিনী যারা সারাই নিজামী হবে, তোমরা সবাই এখানে যারা দাঁড়িয়ে আছো, নামাজি ভার বেনামাজি তোমার ভাবার তরুণ যুক্ত ভার শিশু, তোমরা সবাই আল্লাহর বাহিনী হয়ে দাঁড়িয়ে আছো। আমরা এই জনসমাগম চাই, এদেশের মুসলমানরা কোনোদিন মানতে মতো ব্যক্ত মেনে নিতে পারে না। তোমরা বাংলাদেশের মুসলমানদেরকে গোলাম বানাবার জন্য হাসিনাকে দিয়ে বহুল বিশাল নাম করেছ, আল্লাহ আমাদের তরুণ ছাত্র সমাজকে দিয়ে হাসিনাকে উৎখাত করে দেখাইয়া দিয়েছে, শুধু বয়স কারা নয়, এদেশের বাহিনী নয়, পুলিশ নয়, ছাত্ররাও যদি তোমার দালালদের উৎখাত করতে চায়।